কাঁচামাল ও উৎপাদন খরচ বাড়ায় বিপাকে পোলট্রি খাতের ব্যবসায়ীরা। লোকসান কমাতে বাজেটে কর অবকাশের দাবি। ২৫ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতি। পাচার হওয়া টাকা ফেরানোর তাগিদ। আট কার্যদিবসে ডিএসএক্স সূচক কমেছে 556 পয়েন্ট। তারল্য বাড়াতে মার্জিন ঋণের সীমা বাড়ালো বিএসইসি। আমাদের অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পোলট্রি শিল্পে। প্রাণীজ খাদ্যের কাঁচামালের লাগাম ছাড়া দাম বৃদ্ধিতে দিশেহারা এ খাতের উদ্যোক্তারা। উৎপাদন ব্যাহত হওয়ায় মাংস ও ডিম বিক্রি করে পুঁজির টাকা তোলা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় শিল্পকে বাঁচাতে বাজেটে কর অবকাশ চাইছেন সংশ্লিষ্টরা। বাজারে সস্তা আমিষ হিসেবে পরিচিত পোলট্রি, মুরগি ও ডিম ভালো সুযোগ থাকলেও এখনও ঘুরে দাঁড়াতে হিমশিম খেতে হচ্ছে এ খাতকে। করোনার প্রভাবের পর এখন নতুন করে শুরু হয়েছে বৈশ্বিক অস্থিরতা। এতে মুরগির খাবার, ওষুধ ও বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে এ খাতের উৎপাদন। পোলট্রি খাতে বেশি ব্যবহৃত হয় সয়াবিন মিল। গত ২ বছরে এ পণ্যের দাম বেড়েছে 88%। ভুট্টা সহ অন্য কাঁচামালের দাম বেড়েছে 123% পর্যন্ত। খরচ বাড়লেও পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না খামারিরা। এতে হুমকির মুখে পড়েছে পুষ্টি নিরাপত্তা। সংকট সমাধানে 2025 সাল পর্যন্ত এ খাতে কর অবকাশ সুবিধা দাবি উদ্যোক্তাদের। কয়েক গুণ দাম বেড়ে গেছে। আগে ছিল হয়তো বা 1300 টাকা, এখন সেই খাদ্য কিনতে হচ্ছে আমাদেরকে 1700 টাকা। সেক্টরটাকে হতাশ থেকে বাঁচাবার জন্য একটা জিনিস দরকার, পলিসি লেভেল থেকে। পলিসিতে এটা এক্সামটেড সেক্টর ছিল, ট্যাক্স এক্সামটেড সেক্টর ছিল, এটাকে আবারও ট্যাক্স এক্সামটেড সেক্টর করলে কিছুটা হতাশা দূর হবে, যে অন্তত ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি এইসব থেকে আমরা নিশ্চিত থাকতে পারি। পোলট্রি খাতের সুরক্ষায় আশ্বাস দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, দেশ থেকে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করার পাশাপাশি কর হার কমানোর আলোচনা চলছে। রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, আমরা ওনাদের সাথে যোগাযোগ রাখছি মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা আশা করছি একসাথে, যেহেতু আমরা বসেছি এবং কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা অলরেডি যোগাযোগ করছি, আশা করি এই সমস্যাগুলোর অচিরেই সমাধান হবে। পোলট্রি সমিতির তথ্য মতে দেশে ছোট বড় মিলিয়ে খামার রয়েছে প্রায় 1 লাখ। এসব শিল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে 20,50,000 কোটি টাকার বাজেট প্রস্তাব বাংলাদেশ অর্থনীতি সমিতির, যা চলতি অর্থবছরের সরকারি বাজেটের চেয়ে 3 গুণ বড়। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ এবং দেশীয় ব্যাংক খাত থেকে অর্থ না নিয়ে জোর দেওয়া হয়েছে কালো টাকা সংগ্রহে। রোববার সংবাদ সম্মেলনে এ প্রস্তাব পেশ করেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত। করোনায় দেশে দারিদ্র্যের হার বেড়ে 2 গুণ হয়েছে, এই সময়ে অতি দারিদ্র বেড়ে হয়েছে 3 গুণ। তার উপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই সারা বিশ্বে ক্রমাগত বাড়ছে নিত্যপণ্যের দাম, বাড়ছে মূল্যস্ফীতিও। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই অবস্থায় বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেটেও সাধারণ মানুষের জীবনযাপনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকল্প প্রস্তাবে বাজেটের আকার ধরা হয়েছে 20,50,000 কোটি টাকা, যা বর্তমান বাজেটের চেয়ে 3.4% বেশি। এই বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে 18,36,000 কোটি টাকা, ফলে ঘাটতি থাকছে 1,80,000 কোটি টাকা। এখানে উন্নয়ন বাজেট ধরা হয়েছে 5.24%। আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, স্বাস্থ্য বৈষম্য, শিক্ষা বৈষম্য হ্রাসের বিষয়াদি হতে হবে বাজেটের প্রধান বিষয়। ঘাটতি বাজেট পূরণে সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে গত 46 বছরে কালো টাকার পরিমাণ হয়েছে 88,61,000 কোটি টাকা। এই টাকার 2% উদ্ধার করা হলে 1,77,000 কোটি টাকা রাজস্ব আদায় হবে। আয়, মূল্য, মুনাফা, মূলধনের উপর কর, সম্পদ কর, ফিগারগুলো আগে বলছি না, একবার বলেছি, অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের উপরে আমদানি শুল্ক, কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি এবং অর্থপাচার উদ্ধার থেকে প্রাপ্তি। বাজেট প্রস্তাবনায় বলা হয় বিদেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও স্বস্তিকর পর্যায়ে রয়েছে, তবে 2032 সাল নাগাদ বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ বিপদে পড়তে পারে বলে হুঁশিয়ারি করে দেন আবুল বারাকাত। আমরা এটার মিনিং বুঝি না। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বিক্রির চাপে সপ্তাহে প্রথম কার্যদিবসে আবারও বড় দরপতন দেশের দুই স্টক এক্সচেঞ্জে। এ নিয়ে টানা আট কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে 556 পয়েন্ট। পাশাপাশি ডিএসইতে দর হারিয়েছে লেনদেনে অংশ নেয়া 91 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 362 পয়েন্ট। রোববার সূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু 15 মিনিট পর থেকে শুরু হয় শেয়ার বিক্রির চাপ। ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় সারাদিন লেনদেন চলে ব্যাপক উত্থান পতনে। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় 116 পয়েন্ট কমে অবস্থান করছে 6,142 পয়েন্টে। এই নিয়ে টানা আট কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমল 556 পয়েন্ট। সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 682 কোটি 21 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 13 কোটি 33 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 379 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 91 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 21টির। কমেছে 345টির এবং অপরিবর্তিত আছে 13টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, দ্বিতীয় আইপিডিসি ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে বিক্সিমকো লিমিটেড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স, দ্বিতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে সাউথ ইস্ট ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 362 পয়েন্ট কমে অবস্থান করছে 18,077 পয়েন্টে। লেনদেন হয়েছে 17 কোটি 3 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শেয়ার বাজারে তারল্য বাড়াতে এবারে মার্জিন ঋণের অনুপাত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। রোববার এ বিষয়ে নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার থেকেই এই নতুন অনুপাত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী মার্জিন ঋণ সুবিধা 1:1 করা হয়েছে, অর্থাৎ কারো বিনিয়োগ 100 টাকা থাকলে তিনি 100 টাকা ঋণ পাবেন। বর্তমান ঋণ অনুপাত অনুসারে বিনিয়োগকারী 100 টাকা মূলধনের বিপরীতে সর্বোচ্চ 80 টাকা ঋণ নিতে পারে। তবে ঋণের অনুপাত বাড়লেও অন্যান্য শর্ত অপরিবর্তিত রয়েছে। শর্ত অনুসারে একটি কোম্পানির শেয়ারের মূল্য আয় অনুপাতে সর্বোচ্চ 40% মার্জিন ঋণ দেওয়া যাবে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগকারীদের স্বার্থে মার্জিন ঋণের অনুপাত বাড়ানো হয়েছে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে। ওজন পরিমাপের আধুনিক সেবা নিশ্চিতে 21টি নতুন ল্যাব স্থাপন সহ বিদ্যমান ল্যাব আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে রাজধানীতে এক সেমিনারে একথা জানান তিনি। মন্ত্রী জানান, দেশি পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য বিএসটিআই হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। এছাড়াও বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাব সম্প্রসারণের জন্য 68টি নতুন ল্যাব স্থাপন ও বিদ্যমান ল্যাবগুলো আধুনিকায়নেরও প্রকল্প নেওয়া হয়েছে। তিনি জানান, চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলিয়ে সেবাগুলো ডিজিটাল করা হচ্ছে, এতে পণ্যের মান পরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব। এদিকে বিএসটিআই কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান শিল্পমন্ত্রী। এছাড়া পণ্য মোড়কজাতকরণ, নিবন্ধন, সনদে উৎপাদনকারীর তথ্য, ওজন সংক্রান্ত ঘোষণা, পণ্যের মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি কিউআর কোডের মাধ্যমে সন্নিবেশিত থাকবে, যা একজন ভোক্তা মোবাইল ফোন ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে সহজেই যাচাই করে নিতে পারবে। 11 বছরে অর্থনীতির আকার বেড়ে হয়েছে 4 গুণ, কিন্তু রাজস্ব আদায়কারী সংস্থা এনবিআরের প্রশাসনিক সক্ষমতা তেমন বাড়েনি। অর্থ মন্ত্রণালয় কয়েক বছর ধরে সংস্থাটিকে সক্ষম করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। সক্ষমতা না বাড়ায় এনবিআরের সেবার মান যেমন বাড়ছে না, তেমনই প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না। আয়কর ও ভ্যাট কাস্টমস বিভাগের সবশেষ প্রশাসনিক সংস্কার হয় 2011 সালে। এ সময় আয়কর বিভাগের কর অঞ্চলের সংখ্যা দাঁড়ায় 31টিতে, ভ্যাট কমিশনারেট 11 এবং 8টি কাস্টমস হাউস ও 2টি বন্ড কমিশনারেট। পাশাপাশি এনবিআরের আছে 4টি তদন্ত ও গোয়েন্দা সংস্থা। এক দশকে আয়করদাতা বেড়েছে প্রায় 6 গুণ। প্রযুক্তির বিকাশে বদলেছে লেনদেনের ধরনও, কিন্তু বিকাশ হয়নি এনবিআরের। তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি যেমন পিছিয়ে, নেই পর্যাপ্ত জনবলও। এসব বিবেচনায় কর বিভাগের সংস্কার প্রস্তাব তৈরি করে এনবিআর।
আলাদা ইট্যাক্স, আন্তর্জাতিক ও উৎসেকর ব্যবস্থাপনা ইউনিট, গোয়েন্দা বাহিনী সহ 23টি করঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্রস্তাবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে অফিস ও গ্রোথ সেন্টার বাড়ানো এবং বিরোধ নিরসনে আরও 4টি আপিল অঞ্চল চায় সংস্থাটি। এটি শুধুমাত্র এনবিআর এর একার উপর নির্ভর করে না, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এবং ক্যাবিনেট আছে, হয়তো অন্যান্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবকিছু মিলে এটি সম্পাদন করতে হবে। বাট আমি মনে করছি যে আমাদের আরো দ্রুত কাজগুলি করতে হবে এবং এই সম্প্রসারণের বাস্তবায়ন করতে হবে, শুধু কাগজে কলমে থাকলে হবে না। ভ্যাটে নিবন্ধিত প্রতিষ্ঠান প্রায় 3 লাখ, প্রতিনিয়ত বাড়ছে সংখ্যা, বাড়ছে কর ফাঁকির ঝুঁকিও। সক্ষমতা বাড়াতে 5টি ভ্যাট কমিশনারেট, 4টি কাস্টমস হাউস ও 1টি বন্ড কমিশনারেট বাড়ানোর প্রস্তাব করেছে এনবিআর। বিশ্লেষকেরা বলছেন, শুধু অফিস ও জনবল বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য আসবে না, জোর দিতে হবে ডিজিটাইজেশনেও। যত আমরা এনবিআর এর সক্ষমতা শক্তিশালী করতে পারবো, যত আমরা এটাকে ডিজিটালি কানেক্টেড করতে পারবো, এটা আমদানি পর্যায়ের সাথে, ব্যাংকের সাথে, সেন্ট্রাল ব্যাংকের সাথে, এগুলো আমরা যত করতে পারবো, আমাদের ভ্যাট যত আমরা অনলাইন করতে পারবো, তত কিন্তু আমরা আমাদের যে রেভিনিউ সেটা আমরা বাড়াতে পারবো। জনবল ও অবকাঠামো সক্ষমতা কম হওয়ায় রাজস্ব আদায়ে এনবিআর এর জন্য সরকারের খরচও কম হচ্ছে। এখন 100 টাকা কর আদায়ে খরচ মাত্র 66 পয়সা, যা যে কোনো দেশের তুলনায় কম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার ভরি প্রতি বাড়ছে 4,199 টাকা। এতে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে 82,400 টাকায়। 21 ক্যারেটে স্বর্ণের দাম ছাড়িয়েছে 78,700 টাকা, আর 18 ক্যারেটের দাম 67,500 টাকায়। আজ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। দেশের ইতিহাসে এর আগে কখনোই এত দামে স্বর্ণ বিক্রি হয়নি। সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ায় স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। এর আগে মঙ্গলবার 1,750 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল 78,239 টাকায়। এখন অন্যান্য দেশের কারেন্সি খুব উলট পালট হচ্ছে, বেশিরভাগ দেশে এখন গোল্ড রিজার্ভে চলে গেছে, তাদের ইকোনমির বড় ভিত তৈরি করতে চাচ্ছেন গোল্ড রিজার্ভ করে। তো আমাদের বাংলাদেশের ইকোনমি যেই রকম, হয়তো আমরা সেইভাবে মজুত করতে পারছি না, কিন্তু অলংকারের বাজার, স্বর্ণালঙ্কারের বাজার ওই প্রভাবটা পড়েছে এইখানে, সেই জন্যই গোল্ডের দাম বেড়ে গেছে। ধার দেনা চড়া সুদে ঋণ নিয়ে আবাদ করলেও প্রাকৃতিক দুর্যোগে ধান নষ্ট হয়, দিশেহারা কৃষক। নতুন করে ঘুরে দাঁড়াতে তাই আবারও ঋণের জালেই জড়িয়ে পড়ছেন চাষিরা। এতে কেউ হারাচ্ছেন নিজের সহায় সম্পত্তি, কেউ বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তনে। একটি বেসরকারি সংস্থা থেকে নেয়া ঋণের সাথে নিজের জমানো টাকা বিনিয়োগ করে 11.5 বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন বগুড়া নন্দীগ্রামের বর্গা চাষি মাহফুজার। কিন্তু ধান ঘরে তুলতে পারেননি, তাই বৃষ্টির পানিতে পচে যাওয়া ধানের ঘর শুকাচ্ছেন তিনি। ঋণের টাকা বিনিয়োগ আর হাড়ভাঙা খাটনির পর ফসল ঘরে তোলার স্বপ্ন ছিল মাহফুজারের। টানা বৃষ্টি লণ্ডভণ্ড করে দেয় তার এই স্বপ্ন। মাত্র 15% জমির ধান বিক্রি করতে পারলেও ঋণ পরিশোধ নিয়ে ঘুম নেই এই বর্গা চাষির। এখন এইসব ঋণ কিভাবে শোধ করবো উপর আল্লাহ তাই জানে। বগুড়া জেলায় এমন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের প্রায় 6 লাখ বর্গা চাষির একই দশা। লাভের মুখ দেখা তো দূরের কথা, জমি মালিকের পাওনা আর ঋণের ভারে জর্জরিত তারা। জমি লাগাছি বা একটা ধান তুলতে পারিনি, 50,000 টাকা খরচ, ধান পাতাম 100 মণ, কিন্তু একটা ধানও আমার ঘর তুটেনি বা খরচ গেছে। আমার 4 বিঘা জমির উপরে ধান 16,000 টাকা বিঘে লওয়া, 10,000 টাকা বিঘে খরচ, এক মুঠ ধানও কাটতে পারিনি। ঋণগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের প্রণোদনা ও পুনর্বাসনের কথা বলছেন এই কৃষি কর্মকর্তা। কোনো প্রণোদনা পুনর্বাসন কর্মসূচি আসলে আমরা এই লোন করা বা ধার দেনা করা কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই প্রণোদনা কর্মসূচি তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। জেলায় 14,08,000 বিঘায় বোরো ধানের আবাদ হলেও এর অর্ধেকের বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সোনার ফসল হারিয়ে এখন নিঃস্ব কৃষক, এরপর মরার উপরে খাড়ার ঘা হয়ে আছে ঋণের বোঝা। অবহেলিত এসব কৃষকের এখন একটাই দাবি, ঋণ মুক্তি। জোজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া।
গত চার দিনের ব্যবধানে হিলিতে শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে 80 থেকে 90 টাকা। হঠাৎ মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। এজন্য পর্যাপ্ত সরবরাহ না থাকার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। চার দিন আগেও স্থানীয় বাজারে প্রতি কেজি শুকনো মরিচ 160 টাকা দরে বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। হঠাৎ করে অস্বাভাবিকভাবে মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকার প্রভাব পড়েছে বাজারে, সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন তারা। শুকনো মরিচের দামটা একটু বাড়তি, যেটা মনে করেন বৌড়া মরিচটা আমরা বেচতেছিলাম 160 টাকা 180 টাকা, সেটা বেচতেছি মনে করেন 220 টাকা কেজি। মরিচের দাম বাড়ছে, আমাদের গরিব মানুষ কিনে খেতে যায়, তাহলে খুব অনেক সমস্যা আছে, আর কমে যদি যায় দামটা তাহলে আমাদের সুবিধা আছে। খাদ্য সংকট নিরসনে নিম্ন আয়ের নাগরিকদের খাদ্য ও জ্বালানি খরচে ভর্তুকি দিতে সেসব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্রতিষ্ঠানকেও সহায়তা দেওয়ার তাগিদ দেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই মানুষ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করছে। এবছর খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, তেল গ্যাসের দামও অত্যাধিক বেড়েছে। কিছু দেশ এরই মধ্যে নাগরিকদের সহায়তা দিতে শুরু করেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সহায়তা পর্যাপ্ত নয়। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে কিংবা মধ্যপ্রাচ্য, সবখানেই লাগামহীনভাবে বাড়ছে মুদ্রাস্ফীতি। হাতে নাগালের বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে এসব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ইতালিতে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জ্বালানির দাম। এপ্রিলে দেশটিতে গড়ের দাম বেড়েছে 6.8%। উৎপাদিত পণ্য বণ্টনে অসামঞ্জস্যের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন বিশ্লেষকরা। 1999 সালে ইউরোতে যোগ দেওয়ার পর সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে দেশটিতে। অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশটির পেনশনভোগীরা, তাদের জন্য জীবনধারণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্যদ্রব্য কিনতে হচ্ছে হিসাব করে। ইতালির খামারি কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন সংকটে। ইতালীয় সরকার মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়ার দাবি করলেও সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। ইউরোস্ট্যাটের মতে ইতালি ছাড়া ইউরোপের 3 বড় অর্থনীতির দেশও মূল্যস্ফীতির সংকটে আছে। মার্চের পরিসংখ্যান বলছে জার্মানিতে 7.6%, ফ্রান্সে 5% এবং স্পেনে 9.8% মূল্যস্ফীতি হয়েছে। মুদ্রাস্ফীতির খেসারত দিচ্ছে ক্যানাডা এবং অস্ট্রিয়ার মানুষও। সরকারি হিসেব বলছে এপ্রিলে ক্যানাডায় মুদ্রাস্ফীতি পৌঁছেছিল 6.8%। 1991 সালের জানুয়ারির পর এই হার সর্বোচ্চ। এদিকে অস্ট্রিয়ায় এই হার পৌঁছেছে 7.2%, যা 1981 সালের পর সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে অস্ট্রিয়ায় খাবারের দাম বেড়েছে 8.4%। এপ্রিলে পরিবহন খরচ বেড়েছে 17.7%, যা মার্চে ছিল 15.9%। মুশরিফ আনুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 87.55 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 111.53 টাকা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 94.33 টাকা। ভারতের রুপির দর কমেছে, বিনিময় হয়েছে 1.26 টাকা। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 23.45 টাকা। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23.95 টাকা। কুয়েতের দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 287.56 টাকা। দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে 20.05 টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।